নমস্কার, আমি মল্লিকা, আর আমি চলে এসেছি মংপুর কাছেই একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লাপ্তাবস্তিতে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি শহুরে কোলাহল থেকে একেবারে মুক্ত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, শান্ত, অদ্ভুত সুন্দর এই গ্রাম লাপ্তাবস্তি। সেখানে গিয়ে কি কি করেছি আর কোথায় থেকেছি, কতই বা খরচ, সবটাই জানাবো এই ভিডিওতে। এবার চলুন আপনাদের নিয়ে যাই রবিঝির ফার্ম হাউসে। আমরা তিন রাত চার দিন এই হোমস্টেতেই ছিলাম। যেতে যেতে পথে পড়বে নানা রকম পাহাড়ি ফুল, আর অনতি দূরে রয়েছে একটি সুন্দর ঝর্ণা যার শব্দ আপনাকে মুগ্ধ করবেই করবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি রবি ফার্ম হোমস্টেতে। হোমস্টেতে আসার সাথে সাথে খুব সুন্দর আপ্যায়ন করেছে। প্রথমে দিয়েছিল গরম জল, আর তারপরে এই চা বিস্কুট। এরপর দুপুর আর রাতের মেনুতে ছিল সম্পূর্ণ অর্গানিক খাবার, এছাড়াও সঙ্গে ছিল বিকেলের স্ন্যাক্স। এবার আসুন হোমস্টের ঘরগুলো দেখে আসি। তিনটে গেস্ট রুম আছে এখানে, এই তিনটে গেস্ট রুম। আমরা যে রুমটা ছিলাম সেটা দেখাচ্ছি। এটা আমাদের রুম, বেশ বড় আছে রুমটা। দুটো খাট আছে বড় বড়, এখানে একটা টেবিল আছে, ছড়ানো ছড়ানো রয়েছে আমাদের লাগেজগুলো। সবচেয়ে সুন্দর যে জায়গাটা এই রুমটা, সেটা হচ্ছে এই ব্যালকানিটা। দেখুন,
ব্যালকনি থেকে আপনার সারাটা দিন কেটে যাবে। আপনি যদি এখানে বসে থাকেন, কোথাও যদি নাও যান, এখান থেকে সারাটা দিন বসে আপনার খুব সুন্দরভাবে কেটে যাবে। এত সুন্দর হোমস্টে আপনি পাবেন না কোথাও। এখানে এখানে আসুন, এখানে থাকবেন দুরাত তিন রাত, দেখবেন খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। ওই যে উপরের জায়গাটা দেখছেন, ওই জায়গাটা, ওটা চটকপুর। অপূর্ব দৃশ্য, খুব ভালো ব্যবহার কাকু কাকিমার দুজনেরই। পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে পরে। ওয়াশরুমটা একবার দেখাই এখানকার। ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার ওনারা লাগাবেন, গরম জলের ব্যবস্থা বাইরে থেকেই হয়ে যাবে, ওনারা করে দেবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার এনাদের একটু যে কমলালেবুর বাগানটা রয়েছে এনাদের একটু দেখাই, সঙ্গে এনাদের যে ফার্ম রয়েছে, ফার্মে গরু রয়েছে সেটা দেখাবো। আমি বলি কি, দার্জিলিং তো অনেকবার গিয়েছেন, এবার আসুন না এই নির্বিচার প্রকৃতিকে একটু অনুভব করে যান। খরচ চার বেলা থাকা খাওয়া সহ মাত্র 1200 টাকা। এই যে এটা আমাদের ঘরটা, আমাদের মানে আমাদের যে ঘরে আমরা হোমস্টেতে আছি। সেই দিদি দেয় টুরিস্টদের, এনারা বিক্রিও করেন। ওখানে গোটও আছে, এই যে গোট আছে ওখানে। চলো কমলালেবুর বাগানটা দেখে আসি। কমলালেবুর গাছ রয়েছে, কিছু কিছু পেকেও গেছে দেখতে পাচ্ছ। এবার এখানে কিভাবে আসবেন তা হোমস্টে ওনারের কাছ থেকে জেনে নিন। চলিয়ে আজ আপসে মিলাতে হ্যায় ইস হোমস্টে কা জো ওনার হ্যায় রবিদা, উনসে। রবিদা নমস্কার। নমস্কার। আপকা যে ইয়ে হোমস্টে মংপু পে হ্যায়, यहाँ पे अगर टूरिस्ट आना चाहते हैं तो एनजीपी से कैसे आएंगे यहाँ से? अच्छा, एनजीपी से? हाँ, एनजीपी से तो पहले से हमको कॉल करना चाहिए। अच्छा, कैसे जैसे कि एजेंट से भी आ सकता है। अच्छा अच्छा, डायरेक्ट भी हमको फोन करके आ सकता है। अच्छा, इसका अब गाड़ी भाड़ा का क्या है वो तो बाद में हो जाएगा। हाँ, पता चल जाएगा कितना होगा क्या होगा, ऐसे होता रहेगा। अच्छा अच्छा, कोई अगर शेयर गाड़ी में आता है तो कहाँ तक आएगा? मतलब रखा हुआ गाड़ी मिलता है, प्राइवेट गाड़ी मिलता है, उसे आप उस करके आपको डायरेक्ट मेरा पहले इसको नंबर करना, नंबर मतलब मेरे को फोन करना चाहिए। अच्छा अच्छा, क्योंकि ड्राइवर को पता चलना चाहिए कहाँ जगह है, कहाँ पर है, आपको तो मालूम नहीं होता है, ऐसे करके आना चाहिए। ठीक है। और आपका जो ये होम स्टे है, हमने देखा बहुत सुंदर होम स्टे है, यहाँ पे कितना रूम है गोस्ट के लिए? मेरा मतलब मोटा मोटी 3 रूम है, मतलब एक रूम में 2-2 आदमी 4 आदमी रह सकता है। अच्छा, 2 रूम में 2-2 आदमी रह सकते, मोटा मोटी 8 आदमी रह सकते। अच्छा अच्छा, यहाँ पे गर्म पानी का बंदोबस्त सब हो जाएगा सभी घर में? लेकिन गीजर नहीं है, लेकिन हम पानी आपको गर्म करके हम दे सकते हैं। अच्छा अच्छा, एनी टाइम जो भी बोले हम कर देंगे। ठीक है ठीक है ठीक है दादा, ठीक है दादा,
आपके जानकारी के लिए बहुत धन्यवाद। आप आइए, हम आपका सेवा के लिए हम सदा अवर रहेंगे, सेवा करेंगे, आपको भी एंजॉय मतलब दिखाएंगे कि यहाँ पर क्या है कल्चर हमारा बस्ती का, जो ऑर्गेनिक खाना पीना जो है। मेरा तो नाम भी अभी रवि हम होम स्टे है, उसी तरह आपको खिलाएंगे पिलाएंगे। ठीक है देख लें अपनारा रविदार कथा ওনার হোমস্টেতে আসবেন, এখানে থাকবেন তিন দিন চার দিন, আপনাদের খুব ভালো লাগবে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, একটা গ্রামের পরিবেশ যেটা আপনারা অন্য কোনো হোমস্টেতে পাবেন না। এই হোমস্টেটা আসবেন, অবশ্যই ওনাকে কল করবেন, ওনার নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, ওনাকে কল করে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। সবশেষে বলি, রবি ফার্ম হোমস্টেতে আমরা রবিজিৎ থেকে যে উষ্ণ আতিথেয়তা পেয়েছি তা কোনো দিন ভুলব না।